জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা রোধে গ্রিন কেমিস্ট্রি আজ প্রথম পর্ব বলছেন অধ্যাপক অর্ণব হালদার রাসায়নিক বর্জ্য মানেই বিপজ্জনক পরিবেশ দূষণ ঘটায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষতি করে অথচ রসায়ন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ অর্থাৎ খাদ্য ওষুধ থেকে রং প্রসাধনী প্লাস্টিক প্রভৃতি নানা ব্যবহার্য পণ্য সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে রসায়ন তাই পরিবেশ জনস্বাস্থ্য প্রাণীকুলকে যতটা সম্ভব বাঁচিয়ে চর্চা ও রাসায়নিকের ব্যবহার চালিয়ে যেতে বিগত দশকের শেষ দশক থেকে রসায়নে কিছু মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে রসায়নবিদরা ঐক্যমত হন পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানে আইন প্রণেতাদের উপর নির্ভর না করে এ যেন রাসায়নিক দূষণের সমাধানের পথ খুঁজতে রসায়নেই ভরসা রাখা দু সালে রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয় মেটাথিসিস নামক একটি অনুঘটক রাসায়নিক প্রক্রিয়া আবিষ্কারের জন্য এই প্রক্রিয়াটি যেহেতু অনেক কম শক্তি ব্যবহার করে তাই এর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের সম্ভাবনা কমে যায় এই প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম বিপজ্জনক বর্জ্য তৈরি হয় দু সালে এলিভেন্স রিনিউয়েবল সায়েন্স মেটাথিসিস ব্যবহার করে প্রাকৃতিক তেলকে ভেঙে ফেলে এবং টুকরোগুলোকে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন রাসায়নিক পদার্থে পুনরায় একত্রিত করে ইউএস প্রেসিডেন্সিয়াল গ্রিন কেমিস্ট্রি চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে কম্পিউটার চিপ তৈরি করতে অনেক রাসায়নিক প্রচুর পরিমাণে জল এবং শক্তির প্রয়োজন হয় দু সালে একটি কম্পিউটার চিপ তৈরি করতে প্রয়োজনীয় রাসায়নিক ও জীবাশ্ম জ্বালানির শিল্প অনুপাত ছিল ছশো তিরিশ একটি অটোমোবাইল তৈরির জন্য এই অনুপাতটি টু লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা চিপ তৈরির একটি ধাপে সুপার সুপারক্রিটিক্যাল ডাইঅক্সাইড ব্যবহার করে চিপ তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক শক্তি এবং জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ডেলোয়ার বিশ্ববিদ্যালয়ের রিচার্ড উল কম্পিউটার চিপ তৈরি করতে মুরগির পালক ব্যবহার করেছেন যান্ত্রিক এবং তাপীয় চাপ সহ্য করার জন্য উপযুক্ত একটি ফাইবার ফর্ম তৈরি হয়েছিল পালকের প্রোটিন ও কেরাটিন দিয়ে ভিত্তিক মুদ্রিত সার্কিট বোর্ড প্রচলিত সার্কিট বোর্ডের দ্বিগুণ গতিতে কাজ করে এই সব উদাহরণগুলো থেকেই সবুজ রসায়ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় সবুজ রসায়ন নতুন কিছু নয় এটা আসলে টেকসই নিরাপদ অল্প বা অদূষণকারী এবং সর্বনিম্ন পরিমাণে উপকরণ ও শক্তি খরচ করার একটা রাসায়নিক পদ্ধতিগত অনুশীলন সবুজ রসায়নের প্রয়োগের মধ্যে রয়েছে শিল্পে সবুজ কৌশলের প্রয়োগযোগ্যতা সবুজ রসায়ন সাধারণত ওষুধের উৎপাদনে কৃষিতে পলিমার পোশাক এবং রং শিল্পে ব্যবহৃত হয় এটা সৌরকোষ কোষ এবং শক্তি সঞ্চয়ের জন্য ব্যাটারি তৈরির জন্য অভিনব কৌশলগুলির বিকাশেও গুরুত্বপূর্ণ সবুজ রসায়ন ন্যানো সায়েন্স এবং প্রযুক্তিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় একই সঙ্গে সবুজ রসায়ন অসংখ্য সবুজ পরবর্তী প্রজন্মের অনুঘটকগুলির বিকাশকে অনুপ্রাণিত করেছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ক্রমাগত কম ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া এবং কম বিষাক্ত বর্জ্য উৎপন্ন করে এমন ওষুধ তৈরির উপায় খুঁজছে সবুজ রসায়নকে কাজে লাগিয়ে ফার্মাসিউটিক্যাল পণ্যগুলিতে পরিবেশকে প্রভাবিত করে না এমন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ভালো বৃদ্ধির হার সম্ভব এই ওষুধগুলি প্রচলিত পদ্ধতি থেকে প্রাপ্ত ওষুধগুলির চেয়ে আলাদা বৈশিষ্ট্য রয়েছে মার্ক এবং কোডেসিক্স জ্যানুভিয়া টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসার ওষুধ তৈরি করেছেন জোকোর আর ব্র্যান্ড নামে বিক্রি হওয়া সিমভ্যাস্টিন উচ্চ কোলেস্টেরল চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই ওষুধ তৈরির জন্য মাল্টিস্টেপ পদ্ধতিতে প্রচুর পরিমাণে বিপজ্জনক রিয়েজেন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং প্রক্রিয়াটিতে প্রচুর পরিমাণে বিষাক্ত বর্জ্য তৈরি হয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্যাং জকর আর তৈরির জন্য একটি এনজাইম ব্যবহার করেন এবং একটি উন্নত সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করেছেন যাতে ওষুধটি আরও নিরাপদে কম ব্যয়ে এবং কম পরিবেশগত প্রভাবে তৈরি করা যায় বিএএসএফ একটি রাসায়নিক সংস্থা এখন ছয়টি নয় বরং তিন ধাপে ব্যথানাশক আইবুপ্রোফেন তৈরি করে আইবুপ্রোফেন একটি অভিনব পদ্ধতিতে সংশ্লেষিত হয় যা অবাঞ্ছিত উপজাতের উৎপাদন হ্রাস করে সবুজ রসায়নের নীতির ওপর ভিত্তি করে আইবুপ্রোভেন তৈরি করা হয় ব্যথার ওষুধ অ্যাসপিরিন একটি দ্রাবকমুক্ত পদ্ধতিতে ব্যবহার করে সংশ্লেষিত হচ্ছে এই গবেষণাটি প্রচলিত সিনথেটিক পদ্ধতির একটি নতুন সবুজ বিকল্প প্রদর্শন করে এইভাবে ফার্মাসিউটিক্যাল শিল্পে সবুজ রসায়ন বিপ্লব ঘটাচ্ছে দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি প্রথম পর্ব শুনলেন জানা অজানায় বললেন অধ্যাপক অর্ণব হালদার এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব আগামীকাল সকাল আটটায় জানা জানায় শুনছেন দূষণ রোধে প্যাকেজিং উপাদান হিসেবে প্লাস্টিকের ব্যবহার সাম্প্রতিক দশকগুলিতে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এখন প্লাস্টিক বিশ্বের অন্যতম ব্যবহৃত উপকরণ প্লাস্টিকের সমস্যা হল যে একবার ল্যান্ডফিলগুলিতে ফেলে দেওয়া হলে তারা কার্বন ডাইঅক্সাইড এবং জলে সম্পূর্ণ বিনষ্ট না হয়ে খুব দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকতে পারে অর্থাৎ বায়োডিগ্রেডেশান সম্ভব হয় না সবুজ রসায়নের লক্ষ্য প্লাস্টিকের পরিবেশগত প্রভাব কমানো এর দুটি প্রধান উপাদান রয়েছে বর্জ্যের পরিমাণ হ্রাস এবং পরিবেশের জন্য কম ক্ষতিকারক বিকল্প সরবরাহ পেট্রোলিয়াম পণ্যের উপর আমাদের নির্ভরতা হ্রাস করে পুরনো প্লাস্টিকের অবাঞ্ছিত রাসায়নিক থেকে মানুষ এবং বন্যপ্রাণীকে রক্ষা করে এবং পরিবেশের উপর বর্জ্য এবং প্রভাব হ্রাস করে পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি কোম্পানি পুনর্নবীকরণযোগ্য বায়োডিগ্রেডেবল উৎস থেকে তৈরি প্লাস্টিক তৈরির জন্য কাজ করছে মিনে মিনেটোনোকা মিনেসোটার নেচার ওয়ার্কস বিজ্ঞানীরা কনস্টার্চকে রজনে রূপান্তর করতে অনুজীব ব্যবহার করে পলিল্যাকটিক অ্যাসিড নামক পলিমার থেকে খাদ্যের পাত্র তৈরি করেন ফলস্বরূপ পলিমার খাদ্যের পাত্র এবং জলের বোতলগুলোতে ব্যবহৃত পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিক প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয় বিএসএফ ইকোফ্লেক্স আর নামে একটি কোম্পানি পলিয়েস্টার ফিল্ম তৈরি করেছে তারা স্টার্চ এবং ক্যালসিয়াম কার্বোনেটের সাথে এই ফিল্মটি দিয়ে সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরি এবং বিপণন করছে তেল ভিত্তিক অ্যালকিড প্রেন্টগুলো প্রচুর পরিমাণে উদ্বায়ী জৈব যৌগ দেয় এই উদ্বায়ী যৌগগুলো পেন্ট থেকে বাষ্পীভূত হয় এবং এদের অনেকের এক বা একাধিক পরিবেশগত প্রভাব রয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এবং কুক কম্পোজিট জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত পেন্ট রেজিন এবং দ্রাবকগুলোর পরিবর্তে এক ধরনের সোয়া তেল এবং চিনির মিশ্রণ তৈরি করেছে ফলে বিপজ্জনক উদ্যায়গুলো পঞ্চাশ শতাংশ কমে যায় কেম্পল আর এমপিএস নিরাপদ এবং কম বিষাক্ত বর্জ্য তৈরি করতে পেন্টের ক্ষেত্রে এই বায়োবেস্ট সেফোজ তেলগুলো ব্যবহার করে আধুনিক পেন্টগুলো শুকোনোর সাথে সাথে নির্গত বিষাক্ত রাসায়নিকগুলো ক্রমশ হ্রাস প্রায় সবুজ রসায়ন পরিবেশের জন্য ভালো এমন পণ্য ও প্রক্রিয়াগুলোকে গুরুত্ব দেয় তৈরি হওয়া বর্জ্য হ্রাস করা পুনর্নবীকরণযোগ্য উপকরণ ব্যবহার করা একটি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির হ্রাস ইত্যাদি হলো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের কাজ গবেষকরা বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোতে খুব কম পরিবর্তন করে যানবাহনের জন্য জ্বালানি হিসেবে উদ্ভিজ তেল ব্যবহার করছে এবং এই ব্যাপারে একটি চমকপ্রদ ফলাফল আবিষ্কৃত হয়েছে উদ্ভিজ তেল ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড নির্গমন প্রায় সাতষট্টি শতাংশ হ্রাস পেয়েছে তরিদ রসায়নবিদরা লিথিয়ামায়ন বা ফ্লো ব্যাটারির মতো ব্যাটারি তৈরি করে শক্তি সঞ্চয়ের উপায় বের করছেন ইথানল চালিত গাড়ি সাম্প্রতিক বছরগুলোতে গ্যাসোলিন চালিত যানবাহনের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এছাড়া সৌরশক্তি ব্যবহার করে এসব গাড়ি চার্জ করা যায় যদিও বর্তমানে শুধুমাত্র কয়েকটি স্থানে প্রয়োগ করা হচ্ছে তবু বৈদ্যুতিক যানবাহন সবুজ পরিবহনের ভবিষ্যৎ সম্ভাবনাকে ইঙ্গিত করছে কৃষি শিল্পের প্রক্রিয়াকে আরও পরিবেশবান্ধব করার উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ কৃষি ও খাদ্য উৎপাদনে সবুজ রসায়ন ব্যবহারের মাধ্যমে তা সম্ভব হতে পারে উদ্ভিদ এবং প্রাণীর চাষে জৈব এবং সবুজ রসায়নের প্রয়োগের ফলে সাধারণত কম বিষাক্ত বা অবিষাক্ত কীটনাশক এবং সার ব্যবহার করা হয় এবং দূষণ হ্রাস পায় পণ্য তৈরির জন্য ব্যবহৃত অনেক প্রক্রিয়া বিষাক্ত রাসায়নিকের উপর নির্ভর করে বা সম্পদের ব্যবহার কমাতে এবং বর্জ্যমুক্ত করার জন্য সুবিন্যস্ত করা যেতে পারে সবুজ রসায়ন নতুন প্রক্রিয়ায় বিকাশ এবং প্রচলিত উৎপাদন পদ্ধতিকে উন্নত করতে চায় অত্যন্ত বিষাক্ত হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামের পরিবর্তে ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম থেকে উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন ক্রোম আবরণ প্রলেপ প্রক্রিয়া তৈরি করা গেছে পার ক্লোরো ইথিলিন একটি ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট যা ড্রাই ক্লিনিংয়ে ব্যবহৃত হয় এই সমস্যার সমাধানের জন্য জোসেফ ডি সিমেন্স টিমোথি রোমার্ক এবং জেমস পোশাক পরিষ্কারের জন্য একটি সারফ্যাক্ট্যান্ট আবিষ্কার করেন এই পরিষ্কারের পদ্ধতিতে হ্যালোজেনেটের দ্রাবককে সরিয়ে সুপারক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এবং ওই সারফেক্ট্যান্ট ব্যবহার করা হয় দূষণরোধে গ্রিন কেমিস্ট্রি দ্বিতীয় পর্ব শুনলেন বললেন অধ্যাপক অর্ণব হালদার জানা জানায় এই ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব আগামীকাল সকাল আটটায় দূষণরোধে গ্রিন কেমিস্ট্রি শুনছেন জানা জানায় আজ তৃতীয় ও শেষ পর্ব বলছেন অধ্যাপক অর্ণব হালদার দৈনন্দিন জীবনে সবুজ রসায়নের ব্যবহার অসংখ্য যার মধ্যে রয়েছে খাদ্য শিল্পে সবুজ উপাদানের ব্যবহার নির্মাণ ও প্যাকেজিংয়ের জন্য নতুন উপকরণ কৃষি ও ওষুধে রাসায়নিকের নিরাপদ ব্যবহার সবুজ রসায়ন যদিও এখনও সম্পূর্ণ বিকশিত হয়নি তবুও ভবিষ্যতে আমাদের সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উনিশশো সালে পল অ্যানাস্টাস এবং জন ওয়ার্নার সবুজ রসায়ন তত্ত্ব ও প্রয়োগ নামে একটা বই লেখেন এই বইতেই সবুজ রসায়নের বারোটি নীতির কথা বলা হয় এক প্রতিরোধ বর্জ্য তৈরি হওয়ার পরে শোধন বা পরিষ্কার করার চেয়ে বর্জ্য প্রতিরোধ করা অনেক ভালো পরমাণু অর্থনীতি সংশ্লেষণ পদ্ধতিগুলোতে চূড়ান্ত পণ্যে তৈরিতে ব্যবহৃত সমস্ত উপকরণকে সর্বাধিক অন্তর্ভুক্ত করার জন্য ডিজাইন করা উচিত কম বিপজ্জনক রাসায়নিকের সংশ্লেষণ ব্যবহারযোগ্য কৃত্রিম পদ্ধতিগুলো এমন পদার্থ ব্যবহার করা এবং তৈরি করার জন্য ডিজাইন করা উচিত যা মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সামান্য কোনো বিষাক্ততা রাখে না নিরাপদ কেমিক্যাল ডিজাইন করা রাসায়নিক পণ্যগুলো বিষাক্ততা হ্রাস করার জন্য ফাংশানের কার্যকারিতা সংরক্ষণের জন্য ডিজাইন করা উচিত নিরাপদ দ্রাবক এবং সহায়ক পদার্থ সহায়ক পদার্থের ব্যবহার যেমন দ্রাবক পৃথকীকরণ এজেন্ট ইত্যাদি যেখানেই সম্ভব অপ্রয়োজনীয় এবং ব্যবহার করার সময় বন্ধ করা উচিত শক্তি দক্ষতার জন্য ডিজাইন শক্তির প্রয়োজনীয়তাগুলো তাদের পরিবেশগত এবং অর্থনৈতিক প্রভাবগুলোর জন্য স্বীকৃত হওয়া উচিত এবং হ্রাস করা উচিত নবীকরণযোগ্য কাঁচামালের ব্যবহার একটি কাঁচামাল যখনই প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য হয় তখন হ্রাস না করে পুনর্নবীকরণযোগ্য হওয়া উচিত ডেরিভেটিভস হ্রাস অপ্রয়োজনীয় ডেরিভেটাইজেশনের কম করা উচিত বা সম্ভব হলে এড়ানো উচিত কারণ এই ধরনের পদক্ষেপগুলোর জন্য অতিরিক্ত বিকারক প্রয়োজন এবং বর্জ্য তৈরি হতে পারে অবক্ষয়ের জন্য ডিজাইন রাসায়নিক পণ্যগুলো এমনভাবে ডিজাইন করা উচিত যাতে তাদের কার্যকারিতা শেষে তারা নিরীহ ক্ষয়কারী পণ্যগুলোতে ভেঙে যায় এবং পরিবেশে স্থায়ী না হয় দূষণ প্রতিরোধের জন্য রিয়েল টাইম বিশ্লেষণ বিপজ্জনক পদার্থ গঠনের পূর্বে রিয়েল টাইম ইন প্রসেসিং মনিটর এবং নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার জন্য বিশ্লেষণাত্মক পদ্ধতি আরও বিকাশ হওয়া দরকার দুর্ঘটনা প্রতিরোধের জন্য সহজাতভাবে নিরাপদ রসায়ন বিস্ফোরণ এবং আগুন সহ রাসায়নিক দুর্ঘটনার সম্ভাবনা কমানোর জন্য পদার্থ এবং একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহৃত পদার্থকে বেছে নেওয়া উচিত সবুজ রসায়ন নীতি ব্যবহার করে গবেষক এবং রসায়নবিদরা রাসায়নিক যৌগগুলোর সংশ্লেষণে বিপুল সংখ্যক জৈব ক্যাটালিস্ট এবং সবুজ অনুঘটক ব্যবহার করেছেন সবুজ রসায়নের নীতিগুলো ব্যবহারের ফলে দু থেকে দু সালের মধ্যে আমেরিকাতে রাসায়নিক বর্জ্যের পরিমাণ সাত শতাংশ কমে গেছে ন্যানো মেটেরিয়ালের সমস্ত শাখা জুড়ে সবুজ রসায়নের প্রয়োগ রয়েছে ন্যানো ফিল্ট্রেশন কৌশল ব্যবহার করে বর্জ্য জল শোধনের জন্য যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতির পাশাপাশি বায়ু পরিশোধন করা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পদার্থের সংশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল সবুজ রাসায়নিক পদ্ধতি অনেক রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক রাবকের প্রয়োজন হয় এই ধরনের উদ্দেশ্যে ব্যবহৃত অনেক ঐতিহ্যবাহী দ্রাবক মানুষের জন্য বিষাক্ত বলে পরিচিত সবুজ রসায়নের অগ্রগতি এই বিষাক্ত দ্রাবকের অনেক বিকল্প নিয়ে এসেছে সবুজ দ্রাবকগুলো যেগুলো বিকল্প হিসেবে আসছে তা পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে প্রাপ্ত বলে পরিচিত এবং এটি বায়োডিগ্রেডেবল বলেও পরিচিত এইভাবে সবুজ রসায়নের নিরাপদ বিকল্প বিকাশের মাধ্যমে পরিবেশের বিষাক্ততা কমানোর প্রভূত সম্ভাবনা রয়েছে পরিবেশ সমস্যার সমাধানের কথা মাথায় রেখে সবুজ রসায়নে আগ্রহ ক্রমশ বাড়ছে ফলস্বরূপ এই ধরনের গবেষণায় বিনিয়োগও বাড়ছে দু সালে সবুজ রসায়নের আন্তর্জাতিক বাজার একশো বিলিয়ন ডলারের কাছাকাছি একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কাজের সম্ভাবনা বায়োফুয়েল এনার্জি স্টোরেজ মেডিসিনাল কেমিস্ট্রি রিসাইক্লিং ন্যানো টেকনোলজি ক্যাটালিস্ট ডিজাইন প্রভৃতি ক্ষেত্রের অভিমুখ হয়ে দাঁড়াচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানায়, বললেন অধ্যাপক অর্ণব হালদার